আজকের ক্লাসে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা কণিকে ধারাবাহিকতায় একে একে কণিকে প্রথম অধ্যায় অর্থাৎ পরাবৃত্ত শেষ করেছি। আজকে আমরা জ্যামিতিরই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জ্যামিতির কণিকেরই দ্বিতীয় যে পার্টটা সেটা হলো উপবৃত্ত নিয়ে আলোচনা করতে চাই। তার আগে প্রথমে আমরা কিছু ছবি দেখে নেই। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা ছবিটা হলো একটা কমলা লেবুর ছবি। আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা হলো একটা ডিমের ছবি। নেক্সট আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা হলো পৃথিবীর মানচিত্রের ছবি। তাহলে এখানে এই ছবি থেকে আসলে আমরা কি বুঝলাম? আমরা আবার প্রথমে চলে যাচ্ছি। এখানে এই ছবি যে আমরা দেখছি কমলা লেবু, কমলা লেবুর শেপটা নিয়ে আসলে আমাদের এখানে আলোচ্য বিষয়। এটার শেপ যেটা সেটা হলো আমাদের এখানে দেখতে হবে, শেপটা গোলাকার বাট পুরোপুরি গোল না। ঠিক একইভাবে এটা একটা ডিম, এটার শেপটাও কিন্তু গোলাকার বাট সার্কেল না বা বৃত্ত না, এটা হলো কিছুটা চ্যাপ্টা আকৃতির। এরপরে আমরা পৃথিবীর যে মানচিত্র দেখতে পাচ্ছি এটার শেপও কিন্তু একটু চ্যাপ্টা আকৃতির। অর্থাৎ এই যে শেপগুলো নিয়ে কথা বলছি এই শেপগুলাই আসলে আলোচ্য বিষয়। তো এই শেপগুলাকে আসলে আমরা যেটা বলে থাকি সেটা হলো এটা ওভাল আকৃতির বা ডিম্বাকার শেপ। বাট ম্যাথমেটিক্যালি এটাকে বাংলায় বলে হলো উপবৃত্ত আর ইংরেজিতে এটাকে বলে হলো ইলিপস। তার মানে এই ধরনের ম্যাথমেটিক্সে এই ধরনের শেপ নিয়ে যখন আলোচনা হয় বা এই ধরনের শেপ নিয়ে যখন কাজ করা হয় তখন আমরা বলি এটা উপবৃত্ত নিয়ে আমরা কাজ করছি বা ইলিপস নিয়ে কাজ করছি। তাহলে আজকে আমাদের আসলে আলোচ্য বিষয় হলো উপবৃত্ত বা ইলিপস। তাহলে আজকে আমরা দেখি কি কি শিখব। সেখানে আজকে আমরা যা আলোচনায় করব সেটা হলো যে উপবৃত্তের প্রমিত সমীকরণ এবং এর লেখচিত্র অঙ্কন আমরা করব। লেখচিত্রটা দেখব কেমন উপবৃত্ত, যদিও উপবৃত্ত সম্পর্কে কিন্তু আমরা একটা প্রাথমিক ধারণা অলরেডি পেয়ে গেছি যে উপবৃত্ত হলো ডিম্বাকার, বা উপবৃত্তকে আমরা বলতে পারি ওভাল আকৃতির। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো উপবৃত্তের লেখচিত্র হতে আমরা এর যে বিভিন্ন উপাদানগুলো আছে, ম্যাথমেটিক্যালি আমাদের যে টার্মগুলো জানাটা প্রয়োজন, যে উপাদানগুলো জানাটা প্রয়োজন, সেগুলো যেমন উপকেন্দ্র, নিয়ামক রেখা, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, এরপরে উপকেন্দ্রিক লম্বরেখা, কেন্দ্র, শীর্ষবিন্দু, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখব আসলে কোথায় কার অবস্থান, এবং সেগুলো সমীকরণ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। নেক্সট আমাদের যেটা সেটা হলো বিভিন্ন আকৃতির সমীকরণ এবং এর ধর্মাবলী নিয়েও আমরা আলোচনা করব। আর বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কণিকে আমরা আগে পরাবৃত্ত যে অঙ্কগুলো করেছি সেখানেও কিন্তু আমরা একটা জিনিস বুঝেছি যে প্রথম যে স্লাইডটা দেওয়া হয়েছিল বা প্রথম যে লেকচারটা দেওয়া হয়েছিল সেই লেকচার কিন্তু একেবারে প্রাথমিক ধারণার উপরই দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কোনো অঙ্ক করানো হয় নাই। আজকেও তাই এই উপবৃত্তের উপরে একেবারে প্রাথমিক একটা ধারণা দেওয়া হবে এবং সেখানে এই লেকচারটা তোমাদেরকে খুব ভালো করে শ্রবণ করতে হবে এবং এখান থেকে শেখার চেষ্টা করতে হবে, বিষয়গুলো সম্পর্কে পরিচিত হতে হবে। তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু খুবই ইজি হবে এবং বিশেষ করে এই অধ্যায় এবং এরপরে যেটা আছে অধিবৃত্ত, দুইটা অধ্যায়ের সূত্রগুলো এবং এখানের এর উপাদানগুলো নামগুলো একই এবং সমীকরণগুলো একই, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রথম থেকেই মনোযোগ সহকারে তোমাদের দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে আমরা নেক্সট চলে যাই।
আমরা এখানে ইলিপস টাইপ 1 বা উপবৃত্তের যে প্রথম যে টাইপ সেটাকে আমরা বলছি এটা এটার সমীকরণ এখানে লেখা হয়েছে দেখো x - h হোল স্কয়ার / a স্কয়ার + y - k হোল স্কয়ার / b স্কয়ার = 1 এখানে a এর মানটা b এর মানের থেকে বড় তাহলে এটা যদি আমরা চিত্রায়িত করি তাহলে বিষয়টা এরকম এটা যদি হয় একটা ইলিপস তাহলে বা উপবৃত্ত তাহলে এখানে এটার কেন্দ্র এটা হলো উপবৃত্তের কেন্দ্র এই কেন্দ্রটাকে আমরা বলছি hk তার মানে এখানে এই কেন্দ্রটা hk এই h x - h হোল স্কয়ার - y - k হোল স্কয়ার এখানে এই h এবং k টা হলো এটার কেন্দ্র এবং a এবং b যেটা সেটা হলো এখানে এটার এটা হলো এই এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হলো a আর এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হলো b সেই ক্ষেত্রে এটাকে বলে হলো এটা চিত্রটা এটা তার মানে আমরা এখানে বুঝতে পাচ্ছি এখান থেকে যদি এটুকু a হয় তার মানে টোটাল এই টোটাল দৈর্ঘ্যটা এই এই পাশে যেটা লম্বা আকৃতির যেটা সেই দৈর্ঘ্যটাকে আমরা বলছি হলো 2a এবং এই আড়াআড়ি যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটাকে আমরা বলছি এখানে হলো 2b তাহলে এখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা হলো 2b তাহলে এখানে আমরা নিশ্চয়ই a এবং b এর পরিচয় পেয়ে গেছি এখানে এটা বড় হওয়ার কারণে এটা কিন্তু উপরের দিকে চাপটা হয়েছে এবং সাইডের দিকে একটু লম্বা আকৃতির হয়ে গেছে তাহলে এটা একটা টাইপ তাহলে এখানে স্বাভাবিকভাবেই আরেকটা প্রশ্ন আসে যে এখানে যদি a বড় না হয়ে b বড় হতো তাহলে কি হতো সেটার জন্যই আমরা সেকেন্ড টাইপের বিষয়টা আমরা দেখি এখানে এলিপস টাইপ 2 যেটা এখানেও আছে x - a হোল স্কয়ার / a স্কয়ার + y - k হোল স্কয়ার / b স্কয়ার = 1 এখানে শর্ত হলো b টা a এর থেকে বড় আর b টা যদি a এর থেকে বড় হয় তাহলে আমরা বুঝতেই পারছি চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে অর্থাৎ উপরে নিচে একটা লম্বাটে হয়ে যাবে এবং পাশের সাইডটা একটা চাপটা হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানে সবকিছু ঠিক থাকছে আগের মতোই এটা কেন্দ্র hk আছে যেহেতু সমীকরণ একই আছে সুতরাং কেন্দ্র hk আছে শুধু আমাদের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে এই আকৃতির চলে আসছে তাহলে এখানে এই দূরত্বটা এই যে আড়াআড়ি যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলছি a এবং লম্বলম্বী যে দূরত্ব এই দূরত্বটাকে বা এই দৈর্ঘ্যটাকে আমরা বলছি 2b অর্থাৎ কেন্দ্র থেকে অর্ধেক যেটা সেটা হলো a আর এখানেও আড়াআড়ি কেন্দ্র থেকে যে অর্ধেক যেটা সেটা হলো b তাহলে আমরা a b এবং hk এখানে কেন্দ্র a আর b হলো আসলে এই দুইটা যে দৈর্ঘ্য অর্থাৎ এটাকে এখানে বলে হলো বৃহৎ অক্ষ এটাকে বলে ক্ষুদ্র অক্ষ যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত পরবর্তীতে দেখতেছি তাহলে এটা নিশ্চয়ই আমরা এই সমীকরণের সাথে পরিচিত হয়ে বিষয়টা কিছুটা হলো আত্মস্থ করতে পারলাম নেক্সট আমরা দেখি এরপরে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি এটার চিত্র আঁকার চেষ্টা করি দেখো এখানে আছে x স্কয়ার / 2 স্কয়ার + y স্কয়ার / 1 স্কয়ার = 1 তার মানে এখানে যদি আমি এটার এইটার চিত্র আঁকতে চাই তাহলে খুব সহজ একটা বিষয় আমি যদি x অক্ষের ছেদবিন্দু বের করতে চাই y এর মান 0 বসালে x এর দুইটা মান আমরা পাই একটা হলো 2 আর একটা হলো -2 অর্থাৎ x অক্ষের ছেদবিন্দু এটা দেখো 2 0 আর এটা হলো -2 0 ঠিক একইভাবে যদি আমি x এর মান 0 বসাই তাহলে y এর দুইটা মান পাই একটা হলো 1 আর একটা হলো -1 অর্থাৎ y অক্ষের ছেদবিন্দু একটা 0 -1 আর একটা হলো 0 1 0 1 আর 0 -1 এখন এই চারটা বিন্দুকে যদি আমরা ফ্রি হ্যান্ডে যেহেতু উপবৃত্ত সম্পর্কে আমাদের কিছুটা হইলেও ধারণা হয়েছে তাহলে সেইভাবে যদি আমরা চিন্তা করে এই বিন্দুগুলোকে ফ্রি হ্যান্ডে যোগ করি তাহলে আমাদের এই চিত্রটা পাওয়া যায় আমরা আরেকটা চিত্র দেখি এখানে দেখো এখানে আমাদের উপবৃত্তের সমীকরণ যেটা রয়েছে সেটা হলো x স্কয়ার / 2 স্কয়ার + y স্কয়ার / 3 স্কয়ার = 1 তার মানে আমরা এখানেও একইভাবে যদি আমরা y এর মান 0 বসাই তাহলে x এর দুইটা মান পাই একটা হলো 2 আর একটা হলো -2 যদি আমরা লেখচিত্রে বসাই তাহলে একটা বিন্দু হলো 2 0 আর একটা বিন্দু হলো -2 0 ঠিক একইভাবে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে সেই ক্ষেত্রে আমরা y এর দুইটা মান পাই x এর যদি আমরা হ্যাঁ y এর দুইটা মান পাচ্ছি 3 এবং -3 এবং এই দুইটা বিন্দু যদি আমরা লেখচিত্রে বসাই তাহলে একটা হলো 0 3 এবং আরেকটা বিন্দু হলো 0 -3 একইভাবে এই বিন্দুগুলোকে যদি ফ্রি হ্যান্ডে উপবৃত্তের মতো করে আমরা যোগ করে দিই কারণ আমরা এখানে বিন্দু সংখ্যা খুবই কম বের করেছি যেহেতু এটা কার্ভ যত বেশি সংখ্যক তুমি বিন্দু বের করবে তত বেশি কিন্তু তোমার এটা আঁকতে সুবিধা হবে আর তা না হলে তোমাকে কিন্তু অ্যাজাম্পশন করেই এটা আঁকতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নাই তা যাই হোক আমরা
আমরা এটা দুইটা চিত্র দেখলাম যে এভাবে যদি আমাদের কোনো সমীকরণ থাকে তাহলে আমরা মোটামুটি x অক্ষ এবং y অক্ষের ছেদবিন্দু বের করেই আমরা মোটামুটি চিন্তা করতে পারি বা বলে দিতে পারি যে এটার গ্রাফটা এরকম হবে নিশ্চয়ই আমরা গ্রাফটা সম্পর্কে মোটামুটি বুঝেছি নেক্সট আমরা দেখি আমাদের কি আসছে তাহলে উপবৃত্তের বিভিন্ন অংশের চিহ্নিতকরণ তার মানে আমরা একটা উপবৃত্তই যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখন একটু জানতে চাই তাহলে এটা দেখো এটা একটা উপবৃত্ত আমরা দেখতে পাচ্ছি এটা ডিম্বাকার বা উপবৃত্তাকার একটা অংশ এটা সাথে আমরা একটু পরিচিত হই এই যে আমরা একেবারে এপাশ থেকে ওপাশ একটা যে সরলরেখা আঁকলাম এটাকে আমরা বলতেছি অক্ষরেখা এবং এই অক্ষটাকে আসলে আমরা বলতেছি বৃহৎ অক্ষ এই অক্ষটার নাম হলো বৃহৎ অক্ষ কারণ এটা কিন্তু এখানে আর যতগুলো রেখাই তুমি আঁকো না কেন তার মধ্যে কিন্তু এই রেখাটাই সবচেয়ে বড় হবে কারণ এটা একেবারে এখানে টপ পয়েন্ট এখানে টপ পয়েন্টেই আসলে যোগ করা হয়েছে এর থেকে আর বড় কোনো রেখা এই উপবৃত্তে আঁকা সম্ভব নয় এই জন্য এটাকে নাম হচ্ছে বৃহৎ অক্ষ তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই অক্ষটার নাম হলো বৃহৎ অক্ষ ওকে নেক্সট আমরা দেখি এটা হলো ক্ষুদ্র অক্ষ এখানে যদিও এটাই সবচেয়ে ক্ষুদ্র না এখানে কিন্তু অনেক কিছু ক্ষুদ্র হতে পারে কিন্তু একেবারে মিডিল পয়েন্টে এটা সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব এই জন্য এই অক্ষটাকে আমরা বলতেছি ক্ষুদ্র অক্ষ অর্থাৎ এখানে আমরা যে দুইটা এক্সিস এঁকেছি এভাবে আমরা বলতে পারি যে এটা হলো এক্স এক্সিস এবং এটা ওয়াই এক্সিস বা এটা এক্স অক্ষ এবং এটা সরি এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ তাহলে এই ওয়াই অক্ষটা এখানে হয়ে গেছে ক্ষুদ্র অক্ষ এবং এক্স অক্ষটা এখানে হয়ে গেছে বৃহৎ অক্ষ ঠিক একইভাবে চিত্রটা যদি উল্টা হতো অর্থাৎ এই চিত্রটা যদি এভাবে না একে যদি উল্টা করে আঁকা হতো তাহলে কিন্তু আমাদের তখন এক্স অক্ষটা হয়ে যেত ক্ষুদ্র অক্ষ এবং ওয়াই অক্ষটা হয়ে যেত বৃহৎ অক্ষ জাস্ট তখন আমাদের বিটা বড় হয়ে যেত এটা ছোট হয়ে যেত এখানে যদিও আমরা বুঝতেছি যে আমাদের এই অংশটা অর্থাৎ এটা এখানে বড় কারণ ইতিপূর্বে আমরা এটার চিত্র দেখে এসেছি নেক্সট আমরা দেখি তাহলে এটার এই দুটো এক্সিস যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাকে বলা হয় এই উপবৃত্তের কেন্দ্র তাহলে আমরা আরেকটা জিনিস এখানে পরিচিত হলাম যে দুইটা এক্সিস বা দুইটা অক্ষ বৃহৎ এবং অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলে হলো একটি উপবৃত্তের কেন্দ্র নেক্সট আমরা দেখি কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব যে বিন্দু অবস্থিত সেই বিন্দুকে বলে হলো উপকেন্দ্র তার মানে এখান থেকে এই বিন্দুটা যত দূরে অবস্থান করছে এই কেন্দ্র থেকে লেফট সাইডেও একই দূরত্বে অবস্থান করছে অর্থাৎ এই দুইটা বিন্দু দূরত্ব সমান এখানে এই দূরত্বটা আমরা পরে জানতেছি এই দূরত্বটা কত যদিও এখানে আমরা বলে দিতে পারি দূরত্বটা আসলে এই যাই হোক এটাকে বলে হলো উপকেন্দ্র তাহলে এই উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা উপকেন্দ্র পাচ্ছি হলো দুইটা আমরা পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র পেয়েছিলাম একটা কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে আমরা উপকেন্দ্র পাচ্ছি দুইটা কেন্দ্র কিন্তু এখানে একটা নেক্সট আমরা উপকেন্দ্র দিয়ে যদি কোনো লম্বরেখা আঁকি তাহলে স্বাভাবিকভাবে এই দুইটা উপকেন্দ্র দিয়ে যে লম্বরেখা আঁকলাম এই দুইটা রেখার নাম হতে পারে উপকেন্দ্রিক লম্বরেখা তাহলে আমাদের এখানে দুইটা উপকেন্দ্রিক লম্বরেখা রয়েছে যেটাকে আমরা বলতেছি যে উপকেন্দ্র দিয়ে লম্বরেখা আঁকা হয়েছে ঠিক একইভাবে এখানে এই উপবৃত্তটা বৃহৎ অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করেছে এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু এই বিন্দুটাকে বলে হলো শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু কিন্তু আমরা আগেও শুনেছিলাম কিন্তু এখানে শীর্ষবিন্দু এবং আগের শীর্ষবিন্দুর ভিতরে এটা বিষয়টা কিন্তু আলাদা তাহলে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু দুইটা এখান থেকে ডান দিকে যদি আমরা যাই বা রাইট সাইডে যাই তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ জিরো কারণ এখান থেকে এটুকু আমরা জানি এ এবং এটা বাম দিকে গেলে হবে মাইনাস এ জিরো তার মানে শীর্ষবিন্দু এখানে দুইটা এখানে আমরা যাই হোক বিন্দুটার সাথে পরিচিত হলাম নেক্সট আমাদের এখানেও দুইটা নিয়ামক রেখা রয়েছে অর্থাৎ কেন্দ্র থেকে এরা একটা নির্দিষ্ট দূরত্বে সবসময় অবস্থান করবে সেই দুইটাকে আমরা বলতেছি নিয়ামক রেখা যেটা অক্ষের উপর লম্বরেখা বা বৃহৎ অক্ষের উপর লম্বরেখা তাহলে এইটাকে আমরা বলছি এই দুইটা রেখাকে আমরা বলছি নিয়ামক রেখা তাহলে এই বিষয়গুলোই কিন্তু আমাদের এখানে জানার বিষয় তাহলে এখানে আমরা এই বিষয়গুলো জেনে গেছি একটা হলো কেন্দ্র প্রথমে এটা আমরা জেনেছি এটা জেনেছি বৃহৎ অক্ষ এটা হলো ক্ষুদ্র অক্ষ তারপরে এটা কেন্দ্র তারপরে এই দুইটা পয়েন্ট হলো উপকেন্দ্র তারপরে এই দুইটা রেখাকে আমরা বলতেছি উপকেন্দ্রিক লম্বরেখা এরপরে এই উপবৃত্তটা এই এক্স অক্ষকে বা বৃহৎ অক্ষকে যে দুইটা পয়েন্টে ছেদ করেছে এই দুইটা পয়েন্টকে আমরা বলতেছি শীর্ষবিন্দু এবং এই দুইটা রেখাকে আমরা বলতেছি নিয়ামক রেখা তার মানে আগের
পরাবৃত্তের সাথে কিছু কিছু বিষয় কিন্তু নামের সাথে মিল আছে, কিন্তু এখানে পয়েন্ট কিন্তু বেশি। যাই হোক, আমরা একে একে এগুলো সমীকরণও শিখে ফেলবো। তাহলে এখন আমরা দেখি যে এখান থেকে আমরা কিন্তু জানি যে কেন্দ্র থেকে এই উপবৃত্তের ছেদবিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু এ, কারণ এখান থেকে এই টোটাল দূরত্বটা হলো 2a। এর আগে আমরা সমীকরণে এটা কিন্তু দেখে এসেছিলাম। ঠিক একইভাবে কেন্দ্র থেকে এই উপরের দিকে যে দূরত্ব, এটাকে আমরা বলছি b, কারণ এই এই টোটাল দূরত্বটা হলো 2b, কারণ এখানে a আর b কিন্তু মেইন ইম্পর্ট্যান্ট, এবং a এবং b এর উপর নির্ভর করে চিত্রটা পরিবর্তনশীল। তাহলে এখন আমরা দেখি উপবৃত্তের বিভিন্ন অংশের সূত্র কি, কারণ চিহ্নিতকরণ আমরা অলরেডি শিখে গেছি। এখন আমরা আবারও একটা উপবৃত্ত দেখছি, এখানে এই অক্ষটা হলো বৃহৎ অক্ষ, তাহলে এটার দৈর্ঘ্য থাকতে পারে এবং সমীকরণ থাকতে পারে। তাহলে দৈর্ঘ্যটা আমরা কিন্তু অলরেডি জানি যে এখান থেকে এই দৈর্ঘ্যটা আমাদের হলো 2a, তার মানে এটার নাম হলো বৃহৎ অক্ষ, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a, এবং এই রেখাটা যেহেতু এক্স অক্ষ রেখা, তাহলে এক্স অক্ষের সমীকরণ y = 0, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a এবং সমীকরণ হলো y = 0। নেক্সট আমরা দেখি এখানে এই অক্ষরেখার উপর বা বৃহৎ অক্ষের উপর লম্বা আরেকটা রেখা আঁকা হয়েছে, যেটাকে আমরা বলছি ক্ষুদ্র অক্ষ। তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যেহেতু 2b, সুতরাং আমরা এটার দৈর্ঘ্য অর্থাৎ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা বলতে পারি 2b, এবং এটা সমীকরণ, এটা যেহেতু y অক্ষরেখা, তার মানে x = 0 আমরা বলতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে নিশ্চিতভাবে বলতে পারি যে বৃহৎ অক্ষের সরি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো 2b এবং সমীকরণ হলো x = 0, আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a আর সমীকরণ হলো y = 0। তাহলে আমরা এই দুটা জিনিস কিন্তু খুব ভালো করে শিখে গেলাম। তাহলে এটা যদি x অক্ষ হয় আর এটা যদি y অক্ষ হয়, তাহলে নিঃসন্দেহে আমরা এই কেন্দ্রটার স্থানাঙ্ক কিন্তু বলতে পারবো, এটার কেন্দ্র কিন্তু আমাদের 0 0, অর্থাৎ এই উপবৃত্তের কেন্দ্র হলো 0 0, কারণ আমরা এটা x অক্ষ এবং এটা y অক্ষ চিন্তা করেই চিত্রটা অঙ্কন করেছি। নেক্সট আমরা এটার উপকেন্দ্র দেখি। এই যে দুটা বিন্দু কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করছে, এটাকে বলে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস এ ই 0, তার মানে এখান থেকে এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব যেটা, সেটা হলো এ ই, এবং এই কেন্দ্র থেকে লেফট সাইডে যে উপকেন্দ্র, তার মানে এই দূরত্বটা হলো মাইনাস এ ই, এই জন্য এটা হয়ে গেছে প্লাস মাইনাস এ ই, কারণ ডান সাইডে আমরা জানি ধনাত্মক, বাম সাইডে ঋণাত্মক। তাহলে উপকেন্দ্র হলো উপকেন্দ্রের আমাদের কিন্তু এই সূত্রটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে উপকেন্দ্র হলো প্লাস মাইনাস এ ই। এরপরে আমরা উপকেন্দ্র দিয়ে আগের মতোই একটা রেখা এঁকেছি, তাহলে এই উপকেন্দ্র দিয়ে একটা রেখা এঁকেছি এবং এই উপকেন্দ্র দিয়ে একটা রেখা এঁকেছি, এবং এই দুইটা রেখাকে আমরা বলছি উপকেন্দ্রিক লম্বরেখা। তাহলে এই উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য এবং সমীকরণের আমাদের প্রয়োজন হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বরেখার দৈর্ঘ্য হলো 2b² / a, এবং সমীকরণ হলো x = প্লাস মাইনাস এ ই, কারণ এটা কিন্তু y অক্ষের সমান্তরাল রেখা, যেহেতু ডাইন দিকে একটা আছে এই জন্য এক্স ইকুয়াল টু এই, এবং বাম দিকে যেহেতু আছে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এই, এই জন্য এখানে একসাথে কিন্তু এটা বলা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। এরপরে এটা আছে হলো শীর্ষবিন্দু। আমরা আগেই পরিচিত হয়েছি যে এই উপবৃত্তটা বৃহৎ অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করেছে, একটা হলো এই পাশে ডান সাইডে আর একটা হলো বাম সাইডে। তাহলে এখানে এটা যদি কেন্দ্র হয় 0 0 হয়, তাহলে এই দূরত্বটা হলো এ, কারণ টোটাল দূরত্ব যেহেতু 2a, তাহলে অবশ্যই এখানে এটা হলো মিডিল পয়েন্ট, অর্থাৎ এখান থেকে এইটুকু এ আবার এখান থেকে এইটুকু এ, অর্থাৎ এটা ডান সাইডে প্লাসে এবং বাম সাইডে মাইনাসে, এবং এক্স অক্ষে ওয়াইয়ের মান 0, তার মানে আমরা শীর্ষবিন্দু বলতে পারি প্লাস মাইনাস এ 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ 0। নেক্সট আমরা আসি নিয়ামক রেখা। আমরা যে নিয়ামক রেখা আঁকলাম, এই নিয়ামক রেখার সমীকরণ হলো সমীকরণ প্লাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এখানে এক্স হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে আমরা মোটামুটি এখানে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন ছিল সেটা কিন্তু সবগুলোই আমরা জেনে গেছি।
তাহলে আমরা এখানে কি কি শিখলাম আবার একটু রিভিউ করে নেই, কারণ এই চিত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে। এখানে কিন্তু এ ইজ গ্রেটার দ্যান বি, এই চিত্রটাই এ ইজ গ্রেটার দ্যান বি, এই চিত্রটা যদি উল্টা হয় অর্থাৎ বি ইজ গ্রেটার দ্যান এ হয়, তাহলে এই সবগুলো সমীকরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সেন্সটা খুবই সিম্পল। সিম্পল এই জন্য যে এক্স এর পরিবর্তে ওয়াই হয়ে যাবে এবং ওয়াই এর পরিবর্তে এক্স হয়ে যাবে, আর এর পরিবর্তে বি হয়ে যাবে, বি এর পরিবর্তে এ হয়ে যাবে। এইটুকু যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলেই কিন্তু এর জাস্ট এটার সমীকরণ চেঞ্জ হবে, বা বি বড় হলে এখানে যে সমীকরণে পরিবর্তনগুলো হবে এটার জন্য আলাদা করে কোনো মেমোরি কিন্তু এখানে খরচ করতে হবে না, তুমি জাস্ট তোমার কমন সেন্স থেকেই কিন্তু বলতে পারবে। যাই হোক, আমরা এর বিভিন্ন অংশগুলো কিন্তু খুব ভালো মতোই শিখে গেছি। নেক্সট আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই সূত্রগুলোকে আমরা এক নজরে দেখে নিই। যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এখানে প্রথম সমীকরণে কিন্তু বলা হয়েছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখানে যেহেতু এটার কেন্দ্র জিরো জিরো, এই জন্য মানে এইচ এবং কে এর মান জিরো, এই জন্য এটা পরে চলে আসছে এ আকারে। এটাই এটার আদর্শ সমীকরণ যখন কেন্দ্র জিরো জিরো। এখানে শর্ত হলো এ বি এর থেকে বড়, তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b, আমরা ইতিমধ্যে জেনেছি। এবং এটার উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হলো যে পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু। আমরা যদি একটু প্রিভিয়াস চিত্রে যাই, যেহেতু এখানে একটা উৎকেন্দ্রিকতা আসছে সেখান থেকে আমরা একটু বিষয়টা বুঝে নিই। মনে করো যে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নেই, আমরা এখান থেকে যদি আমরা উপকেন্দ্রের দূরত্ব বের করি এবং এই বিন্দু থেকে যদি নিয়ামকের লম্ব দূরত্ব বের করি এটা এবং এটা, তাহলে অর্থাৎ পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে উপকেন্দ্র দূরত্ব এবং নিয়ামকের দূরত্বের যে অনুপাত সেটাকে বলে হলো উৎকেন্দ্রিকতা। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা নেক্সট দেখি। হ্যাঁ, এখানে তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু, এটা সূত্র হলো রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যেহেতু এখানে এ বড়, এই জন্য এটা নিচে থাকবে, এটা খেয়াল করতে হবে। তাহলে ই এর সূত্র ই ইকুয়াল টু, আমরা আবারও জেনে নিই, পরাবৃত্তে যেমন শিখেছিলাম পি এস ইকুয়াল টু পি এম, আর এখানে পি এস বাই পি এম ইকুয়াল টু ই, ই এর মান হলো পি এস বাই পি এম। তাহলে আগের মতোই পি এবং এস, পি হলো পরাবৃত্তের উপরস্থ বিন্দু বা চলমান বিন্দু, আর এস হলো উপকেন্দ্র, আর পি এম হলো পি বিন্দু থেকে নিয়ামক রেখে লম্ব দূরত্ব। তাহলে পি এস বাই পি এম, ই এর মান এখানে একের থেকে ছোট, একের থেকে ছোট হলেই সেটা তো উপবৃত্ত হয়। তাহলে ই ইকুয়াল টু রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। নেক্সট হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস এই জিরো, ইতিমধ্যে আমরা শিখেছি। বৃহৎ অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো, ক্ষুদ্র অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু জিরো, দ্বিকাক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এবং উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব এ ই, এ বাই ই মাইনাস এ ই। মোটামুটি এটা আমাদের এখানে সূত্র। আরও কিছু কিছু সূত্র এখান থেকে কমন সেন্স থেকে আমরা বলতে পারি, যেমন দ্বিকাক্ষ বা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত, সেক্ষেত্রে আমরা বলতে পারি টু এ বাই ই। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা আমরা বলতে পারি টু এ ই। এভাবে এখন আমরা দেখতে চাই এই সমীকরণ ঠিক আছে, জাস্ট এখানে যদি বিটা বড় হয় তাহলে কি হবে। তার মানে এখানে কন্ডিশন কিন্তু বা সমীকরণ নির্ভর করতেছে এ এবং বি কে বড় কে ছোট তার উপরে নির্ভর করতেছে। তাহলে আমরা নেক্সট সমীকরণ যেটা দেখছি সেটা হলো এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, যেখানে বি এর থেকে বড়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের উপকেন্দ্র ঠিক থাকতেছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, সরি উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু জিরো জিরোই আমাদের থাকছে, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে টু এ ছিল, এখানে হয়ে যাবে টু বি। ঠিক একইভাবে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আগে ছিল টু বি, এখন হয়ে যাবে টু এ, আর উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ এখানে বি বড়, যেটা বড় সেটাই নিচে থাকবে। ঠিক একইভাবে উৎকে উৎ
কেন্দ্রিকতা আমরা বলেছি, তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো 0 প্লাস মাইনাস b হয়ে যাবে, বৃহৎ অক্ষের সমীকরণ হয়ে যাবে x = 0, ক্ষুদ্র অক্ষের সমীকরণ হয়ে যাবে y = 0, অর্থাৎ এখানে যেখানে y ছিল এখানে কিন্তু সেটা x হয়ে যাচ্ছে, এখানে যেটা x ছিল এখানে সেটা y হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ, এখানে কিন্তু যেটা দ্বিকাক্ষ সেটাই নিয়ামক, মানে নিয়ামক এবং দ্বিকাক্ষ একই রেখা বা জাস্ট দুইটা নাম। সাধারণত আগে দ্বিকাক্ষ বলা হতো, এখন এটাকে নিয়ামক হিসেবে নামকরণ করা হয়েছে। নিয়ামকের সমীকরণ হলো y = প্লাস মাইনাস b বাই e, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগে ছিল 2b² / a, এখন হয়ে গেছে এটা 2a² / b, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো আগে ছিল x = প্লাস মাইনাস a e, এখন y = প্লাস মাইনাস b e, একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব b/e - be। তাহলে এই মোটামুটি আমাদের সূত্র, এবং এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে একটু আত্মস্থই করতে হবে, তা না হলে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কার্যক্রমটা একটু কঠিন মনে হবে, অঙ্কগুলো কঠিন মনে হবে, বুঝতে সমস্যা হবে। এই জন্য তোমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন এই লেকচারটা দেখছো তখন অবশ্যই এই দুইটা, এ বড় হলে সূত্রগুলো কী হবে এবং বি বড় হলে সূত্রগুলো কী হবে, সেই ক্ষেত্রে তোমরা এটা অবশ্যই দেখে নিবে। তাহলে আমরা প্রমিত সমীকরণ জানি, x² / a² + y² / b² = 1, এখানে শুধু এ এবং বি, কে বড় কে ছোট তার উপর নির্ভর করে সূত্র পরিবর্তন হয়। নেক্সট আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হলো কোনো বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্কটা কি। তাহলে এটা দুইটা এক্সিস, এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস, এখানে যদি আমরা একটা উপবৃত্ত আঁকি, তাহলে দেখো এখান থেকে এই যে দূরত্বটা এটা মনে করো এ, তাহলে এই দূরত্ব সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে আমরা এরকম একটা বৃত্ত পাবো। এখন পরাবৃত্তের উপরে যদি কোনো একটা বিন্দু নেই, আমরা মনে করো এখানে একটা বিন্দু নিলাম, এখন এই বিন্দুটা থেকে আমরা এক্স এক্সিসের উপর একটা লম্ব আঁকবো, এবং লম্বটাকে যদি বর্ধিত করে দিই তাহলে বৃত্তটাকে একটা পয়েন্টে সেট করবে। এখন এই কেন্দ্র থেকে যদি এই পয়েন্টে আমরা কোনো রেখা দ্বারা যুক্ত করি, তাহলে এই রেখাটা এক্স অক্ষকে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে এই কোণটাকে বলে হলো উৎকেন্দ্রিক কোণ, এই কোণটাকে বলে হলো উৎকেন্দ্রিক কোণ, এটাকে সাধারণত থেটা দ্বারা প্রকাশ করা হয়। এবং এই ক্ষেত্রে উপবৃত্তির পরামিতিক সমীকরণ হলো এক্স ইকুয়াল টু এ কস থেটা এবং ওয়াই ইকুয়াল টু হলো বি সাইন থেটা। তাহলে উপবৃত্তের পরামিতিক সমীকরণ হলো এক্স ইকুয়াল টু এ কস থেটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থেটা, এ এবং বি কিন্তু আমরা অলরেডি জানি, এবং থেটা সম্পর্কে তোমাদেরকে বলা হলো, থেটাটা হলো কেন্দ্রিক কোণ। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে উপবৃত্তির পরামিতিক স্থানাঙ্ক হলো প্রথমে এক্স, তারপরে ওয়াই, তার মানে এ কস থেটা এবং বি সাইন থেটা। তাহলে এটা হলো কোনো বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এটা, এবং সমীকরণ হলো এটা। তাহলে আমরা এটাও নিশ্চয়ই বুঝে গেছি, এটা আসলে তোমাকে মুখস্থ করেই রাখতে হবে যে এক্স ইকুয়াল টু এ কস থেটা এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন থেটা, এবং সেক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক এ কস থেটা এবং বি সাইন থেটা। এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা মোটামুটি উপবৃত্ত নিয়ে যা যতটুকু জানাটা খুবই জরুরি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনার চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা এই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছো। সেই ক্ষেত্রে তোমাদের কাজ যেটা থাকবে সেটা হলো একটা উপবৃত্ত তোমরা আঁকবে সুন্দর করে, সেক্ষেত্রে এ ইজ গ্রেটার দ্যান বি আঁকতে পারো, অথবা বি ইজ গ্রেটার দ্যান এ আঁকতে পারো, যে কোনোটা আঁকতে পারো, অথবা তোমরা যদি চাও দুইটাই আঁকবে সেটাও করতে পারো, দুইটা একে বা একটা একে তার বিভিন্ন অংশ চিহ্নিত করবে, এবং সমীকরণগুলো অর্থাৎ যে সূত্রগুলো আমরা শিখলাম সেই সূত্রগুলো সেটার সাথে লিখে আমাকে দেখাবে। আশা করি তোমরা সবাই এই কাজটা পারবে এবং সুন্দরভাবে করবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।